আচ্ছা দেখেন, আমাদের স্ক্রিন ক্লিয়ার করার কমান্ড কি? সিএলএস, লিনাক্সে ক্লিয়ার, উইন্ডোজে সিএলএস, লিনাক্সে ক্লিয়ার। আচ্ছা, লিনাক্সে ক্লিয়ার। তো আমাদের টার্গেট এটা, আমরা আমাদের প্রথমে যাব এফ ড্রাইভে। আমি ডি ড্রাইভে আছি, ঠিক আছে? আপনার যদি এফ ড্রাইভ না থাকে, যে ড্রাইভে আছে অন্য একটা ড্রাইভে যান। সিডি দিয়ে আমি এফ ড্রাইভে যাচ্ছি। তাহলে এফ ড্রাইভে আসলাম, ঠিক আছে? তাহলে আমার একটা কাজ শেষ। দেন মেক এ ফোল্ডার নেমড কম বুঝে আমি অন টু ইউর ডেস্কটপ, মানে ডেস্কটপে। ডেস্কটপ থাকে কোথায়? সি ড্রাইভে না? ডেস্কটপ থাকে কোথায়? সি ড্রাইভে। তাহলে আমি ডেস্কটপের উপরে আমি কম বুঝে আমি নামে একটা ফোল্ডার তৈরি করব, তাই তো? তাহলে আমার ফোল্ডার তৈরি করার কমান্ড কি? এমডি, মানে মেক ডিরেক্টরি। আর লিনাক্সে এমকেডিআইআর, মেক ডিরেক্টরি। এবার এটা আমি কোথায় আছে? সিতে, সিতে, তাই তো? সি এর কোথায় থাকে? ইউজার্স এর ভিতরে। আমার ডেস্কটপ থাকে কোথায়? কারণ আমি যে ইউজারদের লগ ইন করছি ওই ইউজারের ভিতরে তো আমার ডেস্কটপ থাকবে, কারণ প্রত্যেকের আলাদা আলাদা ডেস্কটপ থাকে। কি, আমি যত ইউজার তৈরি করব প্রত্যেকের আলাদা আলাদা ডেস্কটপ না? আমি ট্রেনের পিসি দিয়ে লগ ইন করা, তো আমার ট্রেনের পিসির ভিতরে আমার ডেস্কটপটা থাকবে। তো আর ট্রেনের পিসি কার ভিতরে থাকবে? ইউজার্স ফোল্ডারের ভিতরে। ইউজার্স ফোল্ডারের ভিতরে সমস্ত থাকে। সি ইউজার্স, এই যে এখানে যতগুলো ইউজার আছে সব থাকে কোথায়? ইউজার্স ফোল্ডারের ভিতরে। তো এখন আমি যাব ট্রেনার পিসি। এইটা হচ্ছে, এই যে এই হচ্ছে আমার ডেস্কটপ, এইগুলো হচ্ছে আমার ডেস্কটপ, তাই তো? সো এটা ট্রেনার পিসির ভিতরে থাকবে আমার। সো আমি এখানে দেব ট্রেনার পিসি, তারপর ডেস্কটপ। তো এইখানে আমি একটা ফোল্ডার বানাবো, নাম কি? কম বুঝি আমি, তাই তো? কম বুঝি আমি, ঠিক আছে? এন্টার। তাহলে দেখেন ডিরেক্টরি তৈরি হলো কোথায়? সি ইউজার্স ট্রেনার পিসি ডেস্কটপের মধ্যে। কি এটা? এটা ডি ফর ডিরেক্টরি বা ড্রাইভ। ডি ফর ডিরেক্টরি অথবা ডিরেক্টরি বলেন, যেটাকে আমরা ফোল্ডার বলবো। এখন আপনি যদি দেখতে চান যে আমার অ্যাকচুয়ালি এই সি ড্রাইভের এই ডেস্কটপে আমার এটা তৈরি হয়েছে কি না, সেটা দেখতে হলে কি লিখতে হবে আমার? হ্যাঁ, ডিআইআর। আমি আমার ডিরেক্টরিগুলো দেখবো, তাই তো? কোথায় দেখবো সেটা? সি ড্রাইভের, ইউজার্সের, ট্রেইনার পিসির, ডেস্কটপে, রাইট? ডেস্কটপে আমি কি দেখবো? এই ডেস্কটপে কি কি আছে সেটা দেখতে চাই। তো ডেস্কটপে আমার এই কম বুঝে আমি ফোল্ডারটা তৈরি হয়েছে কিনা সেটা আমি দেখবো। এন্টার দিলাম। এখন আমি একটু দেখি কম বুঝে আমি আছে কিনা। দেখেন তো, এই যে উপরেই কম বুঝি আমি, 948 PM হয়েছে কি বাবু? আপনি আপনার ডেস্টিনেশন দেবেন কোথায় আছে, সেটা যেখানে আছে সেখানে থাক। তাহলে আমাদের এই কাজ দুটো শেষ। এই যে কম বুঝে আমি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন তারপরের স্টেপ কি আমার? মেক এ ফোল্ডার নেম, এইবার বুঝবো আমি অন টু ইউর ডি ড্রাইভ। ডি ড্রাইভে আমি এই ফোল্ডারটা তৈরি করব। কোথায় তৈরি করব? ডি ড্রাইভে, তাই তো? তাহলে আমি কিন্তু এফ ড্রাইভে আছি, তৈরি করতে বলতেছে কোথায় আমার? ডি ড্রাইভে। এমডি কোথায় তৈরি করব? ডি ড্রাইভে। আমি ডি ড্রাইভে ঢুকে এটা করব না, আপনি করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। কারণ হচ্ছে এক ড্রাইভ থেকে ঢুকে আর এক ড্রাইভে কিভাবে কাজ করে সেটা একটু জাস্ট প্র্যাকটিসের জন্য। ডি ড্রাইভে ঢুকবো। ডি ড্রাইভে ঢুকে আমি কি বানাবো? এইবার বুঝবো আমি। তাহলে কোথায় তৈরি হবে এটা? ডি ড্রাইভে। এন্টার। দেখেন ডিরেক্টরি ডি এর ভিতরে তৈরি হয়েছে, সেটা আমি দেখতে চাই যে আমার ডি এর ভিতরে তৈরি হলো কি না। ডি দিয়ে এখানে দেখেন, এইবার বুঝবো আমি উপরে থাকার কথা। এই যে এইবার বুঝবো আমি, আমি যদি ডি ড্রাইভে যাই, ডি ড্রাইভে কোথায় আমার ডি ড্রাইভ? এই যে এনটি, এই যে এবার বুঝবো আমি ফোল্ডার তৈরি হয়ে গেছে 9:50 PM। কি কঠিন!
আচ্ছা, দেন তারপরে কি কাজ? কপি দা কম বুঝে আমি ফোল্ডার যেটা আমি ডেস্কটপে তৈরি করছিলাম ওই ফোল্ডারটা কপি করে এইবার বুঝবো আমি এই ফোল্ডারে নিয়ে আসব। এখানে কিছু আছে নাই? তাহলে এখন আমি কপি করে নিয়ে আসতে হবে আমাকে। কপি কাকে কপি করব? কম বুঝে আমি, এটা কোথায় আছে? ডেস্কটপে। ডেস্কটপে কোথায় আছে? সি ড্রাইভে আছে, তাই না? সো পপ পাঁচ দিতে হবে সি ড্রাইভ। সি ড্রাইভে কোথায়? ইউজার্স, ট্রেনার পিসি, ডেস্কটপ, কম বুঝি আমি। তাহলে কাকে কপি করতেছি আমি সেটা দিলাম। কপি করব কাকে কপি করব? কম বুঝি আমি, ফুল পাথটা দিলাম। এবার কোথায় কপি করব আমায়? এইবার বুঝবো আমি, তাই না? এইবার বুঝবো আমি এটা কোথায় আছে? ডি ড্রাইভে। সো ডি ড্রাইভ এইবার বুঝবো আমি। একটা স্পেস দেখেন, এখানে স্পেস আছে, ঠিক আছে? তাহলে কপি করব কাকে কপি করব? কম বুঝি আমি ফোল্ডারটা। কোথায় কপি করব? ডি ড্রাইভের। এইবার বুঝবো আমি এই ফোল্ডারের ভিতরে। দেন এন্টার। এখন আমি যদি দেখি ডিআইআর ডি ড্রাইভ, এইবার বুঝবো আমি, মানে এইবার বুঝবো আমি ডি ড্রাইভে, এইবার বুঝবো আমি মধ্যে কী কী ডিরেক্টরি আছে আমাকে দেখাও। এন্টার। ওই দেখেন কম বুঝি আমি আছে, এই যে কম বুঝি আমি তৈরি হয়ে গেছে। বুঝা গেছে? এখন তারপরে কি বলছে? মুভ, ওইটা তো কপি করলাম। এ বলছে মুভ মানে কি? কাট, মুভ করো, এইবার বুঝবো আমি এই ফোল্ডারটা, অর্থাৎ এই যে এই ফোল্ডার সহ এই ফোল্ডারটা, এইবার বুঝবো আমি এই ফোল্ডারটা ইনটু ইয়ার ডেস্কটপ, আমার ডেস্কটপে নিয়ে যাব। তাহলে আমি এখন কি করব? মুভ করব। মুভ কাকে মুভ করব? এইবার বুঝবো আমি, তাই তো? নাকি এইবার বুঝবো আমি, এই এইবার বুঝবো আমি কোথায় আছে? ডি ড্রাইভে। সো ডি ড্রাইভ এইবার বুঝবো আমি। কোথায় নিয়ে যাব? ডেস্কটপে। সি ড্রাইভ, ইউজার্স, সরি, ইউজার্স, ট্রেনার পিসি, ডেস্কটপে। তাহলে আমার ডেস্কটপে মুভ করে নিয়ে যাচ্ছি, কাট এখানে থাকবে না। এখানে তো আছে ডি ড্রাইভে, যে এবার বুঝবো আমি আছে, তাই না? এটা আমার এখানে থাকবে না, থাকবে কোথায়? ডেস্কটপে। সো মুভ, দেখেন এখানে আছে কিনা, এই যে নাই, আছে তো। কোথায় চলে গেছে? আমার ডেস্কটপে চলে গেছে। দিস পিসি সি ইউজার্স ট্রেইনার পিসি ডেস্কটপ, এই যে এবার বুঝবো আমি ফোল্ডার সহ চলে আসছে। এই যে এবার বুঝবো আমি চলে আসছে। ক্লিয়ার? আগে কম বুঝবো আমি ছিল, কারণ এটা কপি করে নিয়ে গেছিলাম, আর এটা কিন্তু মুভ করে নিয়ে চলে আসছে। তো কঠিন কিছু এখানে বুঝতে কত প্রবলেম আছে? ওকে, থ্যাংক ইউ। করেন এবার আপনারা?